গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক পূর্ণিমা লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি এইটুকু জগন্নাথ কাছে প্রার্থনা করি, যে যত আছো ভালো থেকো, সুস্থ থেকো। এখন বাজে 7টা, আজকে বৃহস্পতিবার, গুরুবার। মেয়ে রেডি হয়ে পড়েছে স্কুল যাবে বলে, আর ইউনিফর্ম পরে টিফিন খেয়ে, টিফিন বোতল, জলের বোতল, সব বইপত্র সব আর গুছাগুছি হয়ে গেছে, এখন স্কুল যাবে। স্কুল লাইফটা না সত্যি খুব ভালো লাইফটা। স্কুল লাইফ একবার ছেড়ে দিলে না আর কলেজের লাইফটা তো ভালো লাগে না। স্কুলের বন্ধুতা, স্কুলে ভালোবাসা, সত্যি কো এই দিনটা না, যখন মেয়ে বড় হবে আস্তে আস্তে করে, একটু একটু করে বড় হবে, ও না নিজে জানতে পারবে স্কুল লাইফটা কত ভালো ছিল। স্কুলে সঙ্গী সাথী ভালোবাসা ওটা আলাদা প্রকার, বললাম ঠিক না? সত্যি আমরা যখন এখন বড় হচ্ছি না, স্কুলের লাইফটাকে মানে মিস করছি। তোমরা কে কে মিস করছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, তো আমি তো কিন্তু খুব মিস করি। এখানে মেয়ে রেডি পড়ছে, বর্মশা এখন যাবে মেয়েকে ছাড়তে। আমি ভাবলাম একটু চা টা খেয়ে নিই, ওয়া তো রেডি, ওয়া তো নিজের কাজটা নিজেও করতে পারে, আমাকে লাগে না। আর আমি ওতে অনেক ছোটোবেলা থেকে শিখে গেছি নিজের কাজটা নিজে করবা। ও তো যে প্রথমে মা করবে, মা জামা জামা পরে দিবে, মা মা চপ্পল পরে দিবে, মা রেডি করে দিবে না, ও অনেক ছোটোবেলা থেকে সব কিছু শিখে গেছে। একটু একটু করে তখন ভুলভাল করছিলো, ওই ভুলভাল করতে করতেই ঠিক এখন করে শিখে যাইছে। এখানে দেখো সকাল সকালে চাটা তো না খেলে চলবে না, মাথা ব্যথা করবে, বড়টা খারাপ অভ্যাস শিখিয়ে দিয়েছে, যার কারণে চা না খেলে না মাথা যন্ত্রণা হয়। আর এখানে দেখো আমি সংসারে হাত দিলাম এখন মেয়েকে স্কুলে দিয়ে, সংসারের যুদ্ধতে একবার হাত দিলে জানো তো আর মানে সময় মিলে না নিজকে নিজেজনে, ঠিক বললাম না? এখানে দেখো বাসির বিছনাটা তুলে নিয়েছি, বাসির বিছনা তুলে এখন বাসির ঘটা ঝাঁটা মারবো, পোছা মারবো। আজকে বৃহস্পতিবার, যা ধরে গুরুবার, লক্ষ্মীর ঘট বসাতে হয়। আমরা তো বাঙালি জানো তো, বাঙালিতে না বৃহস্পতিবার দিন প্রতি সপ্তাহে একবার বৃহস্পতিবার ঘট বসাতে হয়। আমি তো সব গুরুবার ঘট বসাই, যে ডেলি ব্লগ দেখো বুঝতে পারো। আর আমি সব গুরুবার ঘট বসাই, আর ঘট বসাবো, ঘটা পোছাপোছি করে নিয়েছিলাম একদিন একদিন, আগের দিন পোছাপোছি করে রেডি করে সব কিছু রেখে থাকি। আর কালকে না অমনি ইচ্ছা করো না কিছু রেডি করে রাখতাম, ঠিক আছে কালকে আমি করে নিব, আর মানে গুরুবার দিন সকাল সকালে করে নিব। দেখো এখানে আমি ঘটা ঝাঁটা কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করার পরে এখানে যাবো এখন পোছাপোছি করতে। কন্টিনিউ সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি যে নতুন করে দেখছো, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো আমার ঘরে ঝাঁটা কমপ্লিট, কমপ্লিট করতে এখন চলে যাচ্ছি ঘটা পোছাপোছি করতে। আর এখন ঘটা পোছাপোছি করবো, স্নান টান করবো। আজকে জানো একটা সমস্যাতে পড়ে গেছি, জলের সমস্যা জানো। আমাদের তো জানো টাইম কল জল, আর দুই দিন ধরে কালকের দিকে জলটা সেইভাবে ভালো দিচ্ছে না। কালকে যা একটু একটা টাইম দিয়েছিল, মানে সকালবেলা জল দিয়েছিল, বিকালে জল এইভাবে দিয়ে নাছিল, অল্প দিয়েছিল, কিন্তু সেইভাবে ট্যাঙ্কিটা আমাদের না জলের ট্যাঙ্কিটা ভর্তি হয়ে নাছিল। আজকে বড় সমস্যাতে সকাল থেকে পড়েছি, তারপরে শুনি কি জলে স্ট্রাইক করছে, আজকে জল দিবে কি নাই, এর তো মানে টেনশন আছি না জানো, টেনশনে খুব টেনশন আছে। জল তো জানো সব কিছু, জল না লাগলে না ঘরটা পুষ্প বৃহস্পতিবার মাথা শ্যাম্পু করবো, স্নান টান করবো, জল কিসের কাজ নাই, জলটা নেই কিসের না দরকার বলো তো? জল বিনা কিছু কাজকর্ম করা অসম্ভব, তথাপি জলটা নেই। আমাদের বাইরে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েল নলকূপ আছে, ওইটাই নলকূপতে আমি সব টেনে টেনে জলগুলো সব আনে নিজে চান টান করলাম, ঘরগুলো পোছাপোছি ধোয়াধুয়ি সব কিছু করেছিলাম। বর্মশাই অবশ্য হেল্প করেছিল, ও আমাকে দু চারি বালতি জল এনে দিয়েছিল, আর আমি বি জল দু চারি বালতি আনিয়ে দিয়েছি, আনে চান টান করে এখন পুজো করে চলে আসছি, পুজো দিব। আজকে তো জানো বৃহস্পতিবার, পুজোটা আমার পালাতে থাকে, আমি না পুজো এই বৃহস্পতিবার না আমি এরকম পিড়ে থাকলে দিই না পুজো, আর যখন ভালো থাকি না তখন আমি নিজে হাতে নিজে পুজো দিতে ভালোবাসি। দেখো এখানে লক্ষ্মী ঘটটা সাজিয়ে দিয়েছি, আর এদিকে ঠাকুরকে একটু সিন্দুর চন্দন সব লাগিয়ে দিয়েছি। আমার এই দিন আজকে দিনটা না পুজোটা একটু লেট লাগে, কেন কি জানি, যত তাড়াহুড়ার মধ্যে চেষ্টা করি করবার জন্য কিন্তু করতে পারি না। আর এরকম আমি পুজো দেবি এত তাড়াহুড়া দিই না, যে মনের ভক্তি দিয়ে একটু আস্তে সুস্থে পুজো করি, যা আর যে কোনো কাজ লেট হলে বি চলবে। আর এখান থেকে আমি কিছু পারলাম না বলে টাউলটা, ঠাকুরের টাউলটা দিয়ে মাথায় দিয়ে লক্ষ্মী ঘরটাকে বসিয়ে দিলাম, কেন বলেন কালী মাথায় না বসাতে নেই ঠাকুরের। এরকম আমি সিন্দুর পড়ে নিয়েছিলাম, টান টান করে আসে সবসময় সিন্দুরটাকে পড়ে নিই, কিন্তু বলেন না একটা আয়ুস্ত্রীর মাথা খালি করতে নেই, আর এই জন্য আয়ুস্ত্রীর দিকে একটু মানে মাথায় ঘুমটা দিয়ে লক্ষ্মী ঘট বসাতে হয়।
আমি যা দ্বারা কিছু স্কার্প না পালাম না, উর্নিমণি পালাম না, তাই জন্যে টাউলটা দিয়ে বসিয়ে দিলাম লক্ষ্মী গোটা। দেখো আমার এখানে লক্ষ্মী গোটা বসানো হয়ে গেছে। এখন খালি করব কি বলো তো, আলতি করব, পাঞ্জালি পড়বো, সাং পুঁকবো, কাজ কমপ্লিট হয়ে যাবে আমার এইখানে। বসে করে আলাপ এনকা লেবি না হাতে আসি মনি বর হরি কোন গায়ে মতন হয়ে আবির বর গান সফর পেয়ে উপা বন্ধ না করিল বসিতে আস তারা নারায়ণ দিল মধুর বচনে লোকি জিজ্ঞাসিল তারে কিবা মনে করি মনি আসিলে এঠারে কয়ে মনি তুমি জিতে চিন্তিত জগতে ইতি সবার অবস্থা তোমার বিদিতি তুকে তা চেঞ্জ তো মতে বাসি গর নিস্তরিয়া মোর কাছে করছে কাছে করে বর্ণন লক্ষ্মী মার হেন কথা শুনে মনে বর কইতে লাগিল তারে তারে দুড়িতে দুই কর হাই আমাদের এখানে রান্না বান্না চলছে কি এসে দেখি যেত আমাদের বাড়ি কি আসেছে দেখি যেত আমাদের বাড়িতে কি আসেছে বলে দেবে কে আসেছে আমার মম্মি আসেছে বলে দাও আমার মমি আসতে আমাদের কত সব রান্না হইতে মমি জানে আজ বৃহস্পতিবার সাদা এখানে সাদা বাড়িতে আছে না বৃহস্পতিবার আমার আইস খাই না তা ভালো বাড়িতে আছে একদম আজ খেয়ে থাকতাম আমাদের এখানে পাঁপড় ভাজা আছে পাঁপড় ভাজা আছে পাঁপড় এটা তো বড় বড় হয় না বড় বড় হয় না ভাজাই ছিল ভেজিটেবল ডাল মানে ডালমা ওই গেছে দেখি তো ডালমা আমাদের রেডি
ডালমা এখানে ঘুঘাটা দেখে দিই, ডালমা বেগুন ভাজা উচ্চা ভাজা হবে, এখানে উচ্চা ভাজা হবে। কোনটাই খুলে না তো আমি কি করে এক সপ্তাহ হলো নি তোর বোধে ফটো দেখি নি তো না না রানী দেখে দেখে কি হল কেন সত্যি ফোন নিতে ফোন দিলে আমি দেখিব মা মতো নয় কখন ওর মন হলে দেখিল ওই ইনস্টাগ্রাম টুইটারটা দিই আমি তো টাইম কই নি মা উঠে হই গেল নি সকাল উঠে এটা না ফোনটি বি জানা নাই বে কিছু কইবে নি ওরা দেখতে দাঁড়ালে তো কেন হবে না জানে কুতাল দেখাবেন মার্কেট ওর একতে দুইতে দিদি নাই তে আমার দেখিলু কেন নিয়ে গেল আর ফোন নেই জানে আর সব ফোন ভালো হয় কদি পড়া ঘুরে কি বিদ্যা পাম যার এটা ভগবান দা দুপদ রাখিবে নি রান্না বান্না কাজ কমপ্লিট হয়ে গেছে, মাসির জিয়ারকে আগে খেতে দিয়ে দিলাম, দিদি যাবে আড়াইটা বাসে, ইয়ে যাবে টিউশন দুটো সময়। তোমরা ভাবছো দুপুরবেলা কি টিউশন টাইম, কিছু করার নাই জানো, দুপুরবেলা টিউশন এখন এক্সাম আসছে তো এক্সামে যা দ্বারা একটু এক্সট্রা টাইম পড়াবে জানে, দুটো বেলা টিউশনটা করে দিচ্ছে। আগে থেকে সাড়ে চারটা সময় যাত সাড়ে ছটার সময় চলে আসতো, এখন দুটো বেলা যাবে চারটাতে চলে আসবে। আর এক্সাম বললে এক্সট্রা একটু ক্লাস করবে পড়াবে ভালো। আর এখানে মমি ওকে খাওয়াই দিচ্ছে, আমার দিদি না অচানক এসেছে, আমি পুজো করছিলাম, বলো বোনু আমি কত কোথায় এমন বাড়িতে আছি, বললো যে আমি মেডিকেল এসেছি যাচ্ছি বাড়ি, এমন ঠিক আছে অচানক এসেছি কী জন্যে না মেডিকেল কাজে, যে আমি বলে কি কাগজপত্র মেডিকেলে দরকার ছিল, মেডিকেলটা কাগজপত্রটা মেডিকেল থেকে নিয়ে নেছিলো নিতে এসেছিল, ঠিক আছে তুই চলে আয় খেয়ে দিয়ে চলে যাবি একদম, সে বলো আমি থেকে যা, তথাপি বললাম আটকালাম থেকে যা, করলো না আমার কাজ আছে চলে যাবো, ও চলে গেছে খাওয়া দাওয়া করে এরপরে চলে গেছে। এখানে দেখো আমি এক হাত আগে জামা প্যান্ট ধরে বসে পড়েছি, এখন সবগুলো ভাং ভুং করবো, আর জানো তো জামা প্যান্টগুলো দুই দিন ধরে পড়ে রয়েছে ভাং করতে পারে না, তুলে তালে আনে রেখেছি ভাং করতে পারছি না, চলো গাইছ আগে জামা প্যান্টগুলো ভাং করে নিই। এখন বাজে চারটা, চারটার সময় জামা প্যান্ট ভাং করতে বসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই যে যা রান্নাবান্না করছিলাম, আর বরমশাই আসলো পরে আড়াইটার সময়, মানে মেয়েকে আর আমার দিদিকে ছেড়ে আলো, দিদিকে বাস স্ট্যান্ডে ছেড়ে গেলো, মেয়েকে টিউশন ছেড়ে আলো, আসে তারপর খাওয়া দাওয়া করে জামা প্যান্টগুলো পরেছিলাম, ওনাকে ভাং করে জায়গার মতো রেখে দিই, এলোম এলোম এগিয়ে জামা প্যান্ট পরে থাকলে না ভালো লাগে না, আর সব কাতি বাজে কাজ লাগে আমাকে জামা প্যান্ট ভাং করা, তোমাদের জানো ডেলি ব্লগ দেখো আটা মাখা আর জামা প্যান্ট ভাং করা সব কাত থেকে বাজে আর বেশি বড় কাজ লাগে জানো। এদিকে দেখো আমাদের জামা প্যান্ট জায়গার মতন রেখে দিয়েছি, মেয়ের জামা প্যান্টগুলো ভাং করে নিচ্ছি, আর ও জামা প্যান্টগুলো ভাং করে রেখে দিব, তারপর একটু ভাবছি জল দিচ্ছি জানো, টাইম কল জল তুমি বলেছিলাম টাইম কল জল দিতে আয়রন হচ্ছে, তারপরে কী হয়েছে না বিকাল থেকে লাইন জল দিয়েছে সফিসিয়েন্ট জল দিয়েছে, আমি ভাবলাম তাহলে ঠিক আছে একটু গাছে না দু তিন দিনের জলের খুব আয়রন করছে গাছপাতা হতো ভালোভাবে জল পাচ্ছে না, একটু গাছ পাতায় জল দিব, দেখার সময় জল দিচ্ছি জানো, এমন সব কাজ পিছনে আগে যাই গাছে একটু জল দিয়ে দিই। আর দেখো এখানে আমার মেয়ে জামা প্যান্ট ভাঙ করে চলে এসেছি, এখন যাচ্ছি পাইপের মধ্যে জল দিব, বাগানে চলে এসেছি, এই যে ফুল গাছগুলো না জবা ফুলের গাছগুলো ওগুলো জল না দিলে না হয় না, এই যে গরম দিন আসে যদি জানো তো গাছপাতা না একটু জল পায় না, গাছ জল না পালে ফুল ফল কীরকম দিবে বলো তো, হবে না ভালোভাবে ফুল ফল, তাই জন্য ভাবেছি বেকার এক্সট্রা টাইম আমাকে আমাদের এরকম আমি কোথায় যাই না কার বাড়ি যাই না, ওই যাই যাই কি আমাদের ঘরের সামনে যদি ননদ হবে একটা হিসাবে ও তাদের বাড়ি যাই, যখন মন হলে যাই নালে নাই, ভাবলো না আগে গাছে জল দিই দি, জল আগে গাছে জল পাবাটা নিয়ে আসে দরকার। এখানে দেখো একটা আম গাছ, বর্মশে 250 টাকা দিয়ে আম গাছটা কিনেছিল, আমি প্রায় ব্লকে শেয়ার করেছি, যেটুকু যখন বাগানে থাকি না শেয়ার করি।
গাছ পাতায় জল দিয়ে আসে ঘর ঝাঁটা ঝাঁটে করে দিয়েছি, সন্ধ্যাবেলা কাজ কমপ্লিট করে নিয়েছি। মেয়ে টিউশন থেকে এইমাত্র আসলো, আসাকে বললো মা আমাকে খিদা জোরে পেয়ে গেছে, আমি খাবো। মানে কী খাবি, চল বোনপিঠা একটু করে দিই। চকলেটবেলা বোনপিঠা জিদি করে এতটুকু আনেছে, সব তোর কলেজ খাই, এতটুকু বললো বোনপিঠা খাবো। আমি ঠিক আছে বোনপিঠা নিয়ে আর চকলেট ফেভারবেলা আনেছে, ওকে একটু বানিয়ে দিলাম, ও বসে খাচ্ছে, খায়। এখন পড়বে, জানো তো এক্সামটা কাছে চলে আসছে, যা ধরা একটু পড়ার প্রেশারটা বেশি অনেক বেড়ে গেছে। তবে রিভিশন চলছে সব এপিসোডে, মানে সব বিষয়ের রিভিশন চলছে, তাই পড়ার চাপটা একটু বেশি পড়েছে এখন। তাহলে ঠিক আছে বোনবিটাটা খেয়ে পড়তে বসে যা, কেন সন্ধ্যাবেলা জানো তো ইনভার্টার থাকে বি, আর কখন তখন সন্ধ্যাবেলা একটু টুকিটাকি ঘরে যেন কাজ করতে হয়, তাই জন্য বললাম তুই আগে খেয়ে নিও, এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নে। ঠিক আছে ঠিক আছে, ফুচকা আগে না, ফুচকা বসে গেছে সন্ধ্যাবেলা খাওয়া জানে, দেখলে টেস্টি টেস্টি হয়েছে, বিনা ঝালবালা করে কাঁদছি। আমি জানি তুমি ঝালবালা খেতে ভালোবাসো না বলে, খেতে পারো না, ভালোবাসো না, খেতে পারো না বলে বিনা ঝালবালা ফুচকা আনেছি। টেস্ট হয়েছে, টেস্টিং খেয়ে বলবে, তাকাও তো ক্যামেরা দেখে একটু, সত্যি ভালো হয়েছে।